সামান্য একটি স্টিল আলমিরাতে ছিল কোটি কোটি টাকার স্বর্ণ। 55 কেজি উদ্ধারের পর টনক নড়ল কাস্টমসের তড়িঘড়ি করে গচ্ছিত বাকি 54 কেজি বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর। সবগুলা সিসিটিভি ফুটেজ আমরা পর্যালোচনা করছি। এখানে আমাদের কর্মকর্তাদেরও এমবেজলমেন্ট থাকতে পারে অথবা কোনো ফ্রেশ চুরি হতে পারে। শর্টস এবং টি শার্ট রপ্তানির আড়ালে 300 কোটি টাকা পাচার। চট্টগ্রামের 10টি শিল্প কারখানায় ওজন ও বিল অফ এক্সপোর্টসের কারসাজি। শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে তথ্য অস্বীকার বিজিএমইয়ের। 10টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে, যার সাথে প্রায় 15টি সিএনএফ এজেন্ট জড়িত আছে। মালিকদের দ্বারা এই ধরনের কর্মকাণ্ড করা ইট নট পসিবল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার আর ওয়াক ওভার পাবে না ক্ষমতাসীনরা। একতরফা নির্বাচনের পায়তারা রুখে দেবে জনগণ। হুঁশিয়ারি বিএনপির, ভুন্ডুলের চেষ্টা করলে ছাড় নয় বলছে আওয়ামী লীগ। ডক্টর ইউনুসের বিচার বন্ধে চিঠির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন। বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের নিন্দা। এবার যুক্তরাষ্ট্রে বসবাসরত 198 বাংলাদেশির বিবৃতি। এডিসের হাতে জিম্মি রাজধানীবাসী। জুরাইনে ঘরে ঘরে ডেঙ্গু রোগী, আজও মৃত্যু 12। ফের সিটি কর্পোরেশনের উপর দায় চাপালেন স্বাস্থ্যমন্ত্রী, বললেন মশক নিধনে ওষুধ অকার্যকর। শ্রমিক ঘাটতি পূরণে 3টি সেক্টরে নতুন করে বাংলাদেশি সহ বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া, জানালেন দেশটির প্রধানমন্ত্রী। সিদ্ধান্তে খুশি প্রবাসীরা। এবং এবার নদীর তলদেশ দিয়ে ছুটে চলার অপেক্ষা। 28 অক্টোবর বঙ্গবন্ধু টানেল চালু। চট্টগ্রামে পরিবর্তনের ছোঁয়া বাড়বে কানেক্টিভিটি, বলছেন সংশ্লিষ্টরা। সুরক্ষিত গুদাম থেকে লোপাট 55.5 কেজি স্বর্ণ। চুরির ঘটনায় মামলা করি দায় এড়ানোর চেষ্টা করছে ঢাকা কাস্টমস। অফিসিয়াল নোটিশই বলছে এ ঘটনায় জড়িত গুদাম সংশ্লিষ্টরা, তবে প্রশ্নের কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ। এদিকে পুলিশ বলছে গোডাউনে সাধারণের প্রবেশ অসম্ভব, তাই কাস্টমস কর্মকর্তারা জড়িত বলে ধারণা তাদের। সিসিটিভি পর্যবেক্ষণের কথা জানালেও পুলিশ বলছে তাদের বলা হয়েছে ক্যামেরা ছিল নষ্ট। কাজল আবদুল্লাহর রিপোর্ট। অনুমতি নেন, চলেন আমার সাথে চলেন। ঢাকা কাস্টমস হাউস অন্যান্য সময় গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা না দিলেও গুদাম থেকে 55 কেজি স্বর্ণ চুরির ঘটনায় সোমবার কয়েকটি টেলিভিশন সংবাদ সংগ্রহে গেলে অনুমতির কথা বলে গেটে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। এরপর কাস্টমস হাউস কমিশনার দপ্তরে যান সাংবাদিকরা। কাস্টমস জানায় লকার ভাঙার বিষয়টি জানার পর শনিবারই বিমানবন্দরের ভেতরে গোডাউন পরিদর্শন করা হয়। আলমিরা ভাঙা ও এল প্যাটার্ন গোডাউনের পেছনের এসি চেম্বারের সঙ্গে মানুষ ঢোকা যাবে এমন অবস্থার দেখা মেলে। জমাকৃত মালামালের সাথে হিসেব করলে 55.51 কেজি স্বর্ণ চুরির তথ্য স্পষ্ট হয়। বিমানবন্দরের ভেতরে কেপিআই বা গুরুত্বপূর্ণ অন্যতম সুরক্ষিত জায়গা, যেখানে দিনে 4টি শিফটে ডিউটিতে থাকেন রাজস্ব কর্মকর্তা ও কর্মচারী, সেখানে অন্যদের জড়িতের বিষয়টি কতটা সম্ভব তা পরিষ্কার করতে পারেনি কাস্টমস কর্মকর্তা। এল শেপের একদম এল এর মাথায় যে এসির ডাকটা আছে, ওই ডাকটা ক্ষতিগ্রস্ত, ওই ডাকটা দিয়ে আসলে মানুষের ঢোকা সম্ভব। আমি কোনো কনক্লুশন তো ড্র করতে পারবো না। এখানে আমাদের কর্মকর্তাদেরও এমবেজলমেন্ট থাকতে পারে অথবা কোনো ফ্রেশ চুরি হতে পারে। ঢাকা কাস্টমসের কমিশনারের গত মাসে এক চিঠিতে উঠে আসে গোডাউনের দায়িত্বে দীর্ঘ সময় ধরে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা সাইদুল ইসলাম শাহেদ ও শহীদুল ইসলাম দায়িত্ব বুঝে না দেয়া পর্যন্ত তাদের বদলি করার আদেশ স্থগিত করা হয়। আলোচনায় রয়েছে তাদের নামও। কাস্টমস কর্মকর্তা জানান সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছেন তারা। তবে সামান্য একটি স্টিল আলমিরাতে কিভাবে ছিল কোটি কোটি টাকার স্বর্ণ, এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। কারা কারা দায়িত্বে ছিলেন এটা তাদের বিষয়ে তদন্ত হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং অন্য যত সিসিটিভি ফুটেজ আছে, যাদেরই আছে, সবগুলা সিসিটিভি ফুটেজ আমরা পর্যালোচনা করছি। পুলিশ বলছে তদন্তে কোনো সিসিটিভি ফুটেজ দেয়নি কাস্টমস হাউস। উল্টো জানানো হয় ঘটনার ঠিক একদিন আগেই 1 সেপ্টেম্বর থেকে সিসিটিভি হয়েছে নষ্ট। ক্যামেরা ফুটেজ যখন চায় তারা বলে যে 1 তারিখ থেকে ক্যামেরাটা অকেজে ছিল, আর এর আগে কখন থেকে অ্যাক্টিভ ছিল সেটা তারাই বলতে পারবে। এখন পর্যন্ত আমরা কোনো ভিডিও বা ইয়া তাদের কাছ থেকে পাইনি আর। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মেরুদণ্ড রাজস্ব বিভাগ কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
পোশাক রপ্তানির আড়ালে চট্টগ্রামের 10টি কারখানার বিরুদ্ধে বিদেশে 300 কোটি টাকা পাচার করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে রপ্তানি করা শর্টস এবং টি শার্টে ওজনের পাশাপাশি বিল অফ এক্সপোর্টসের জালিয়াতি করেছে প্রতিষ্ঠানগুলো। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের অনুসন্ধানে বের হয়ে এসেছে টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য। এর আগে 4টি প্রতিষ্ঠানের 379 কোটি টাকা পাচারের তথ্য উদ্ঘাটন করা হয়েছিল। বিস্তারিত কমলদের রিপোর্টে। শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে বের হয়ে এসেছে প্রজ্ঞা ফ্যাশন লিমিটেড নামের প্রতিষ্ঠানটি 2019 সালে 383টি এবং 2020 সালে 8টি চালানে 92 কোটি, ফ্যাশন ট্রেড 246টি চালানে 68 কোটি, MDS ফ্যাশন 182টি চালানে 44 কোটি, হংকং ফ্যাশনস 156টি চালানে 40 কোটি, 3-স্টার ট্রেডিং 120টি চালানে 25 কোটি, ফরচুন ফ্যাশন 59টি চালানে 12 কোটি, অনুপম ফ্যাশন 42টি চালানে 7 কোটি, ফিক্সি নেটওয়ার্কস 20টি চালানে 5 কোটি, স্টাইলিশ বিডি লিমিটেড 10টি চালানে 2 কোটি, ইডেন স্টাইল টেক্স 8টি চালানে 1 কোটি 64 লাখ টাকা পাচার করেছে। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বিবৃতির পরপরই চাঞ্চল্যকারী তথ্য সামনে আসে। প্রথমে আমরা 4টি প্রতিষ্ঠান চিহ্নিত করেছিলাম, পরবর্তীতে আরও 10টি প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে, যার সাথে প্রায় 15টি CNF এজেন্ট জড়িত আছে। যেহেতু অর্থ পাচার হয়েছে, মানি লন্ডারিং মামলা হবে নিশ্চিতভাবে। মূলত পোশাক রপ্তানির ক্ষেত্রে বিল অফ এক্সপোর্টস এবং ওজনে জালিয়াতির মাধ্যমে এই 10টি প্রতিষ্ঠান এই টাকা বিদেশে পাচার করে। আর এক্ষেত্রে অপ্রচলিত বাজার হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পাশাপাশি মালয়েশিয়া এবং আফ্রিকার দেশগুলিতে এই টাকা পাচার হয়েছে বলে তথ্য বের হয়ে এসেছে। তবে BGMEর দাবি, টাকা পাচারের জন্য যেসব প্রতিষ্ঠানকে চিহ্নিত কিংবা দায়ী করা হয়েছে তারা সবাই ট্রেডার। BGMEর সঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনো সম্পৃক্ততা নেই। BGME সদস্যভুক্ত মালিকদের দ্বারা এই ধরনের কর্মকাণ্ড করা একেবারে আমি মনে করি জিরো পর্যায়ে, ইট নট পসিবল। অনলি যারা টিটির মাধ্যমে মাল এক্সপোর্ট করে তারাই কিন্তু এইগুলা ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, বিভিন্ন কাজ করার জন্য তারা কিন্তু কাস্টমারের সাথে টাকা হয়তো অন্যভাবে নিয়ে নেয়, সেই আবার ডকুমেন্টারি তারা কম ভ্যালু দেখায়। এটার উপর ভিত্তি করে যাতে গার্মেন্ট শিল্পের উৎপাদিত পণ্য রপ্তানি খাতে যেন কোনো রকমের বাধাগ্রস্ত না হয় সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খেয়াল রাখবেন বলে আমি অনুরোধ করছি। বাংলাদেশ বছরে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলারের গার্মেন্টস পণ্য রপ্তানি করছে। এর মধ্যে অপ্রচলিত বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে 4% হারে প্রণোদনা দেয় বাংলাদেশ সরকার। আর এসব বাজারে পণ্য রপ্তানির আড়ালে ট্রেডার প্রতিষ্ঠানগুলো যেমন একদিকে শত শত কোটি টাকা পাচার করছে, অন্যদিকে কৌশলে হাতিয়ে নিচ্ছে প্রণোদনার টাকাও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার অন্য প্রসঙ্গ, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আর ওয়াকওভার পাবে না হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ক্ষমতাসীনদের একতরফা নির্বাচনের পায়তারা জনগণ রুখে দেবে, নেতাকর্মীদের জেলে পাঠিয়ে আন্দোলন দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। গত 25 দিন ধরে রাজধানীর রেভারকার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাঝে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হলেও রোববার রাত থেকে অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন না বিএনপি নেত্রী। বিএনপির আন্দোলনে ভয় পেয়ে গণতন্ত্রের কামী নেতাকর্মীদের সরকার পর্যদস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। যিনি আজকে অত্যন্ত অসুস্থ, আজকে তিনি এত অসুস্থ যে ডাক্তাররা বলছে যে তাকে এখন বিদেশে উন্নত চিকিৎসার ছাড়া তার চিকিৎসা করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। ভোট দাও না, আবার একটা ভোটের দিকে যেতে চাও, যে ভোটে আবার আগের মতোই তোমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোলা মাঠে আপনাদেরকে তোমাদের ট্রফি নিয়ে চলে যাবে, সেটা সম্ভব হবে না। এবার আর ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ, এবারকার মানুষ তার রুখে দাঁড়াবে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন, সাজা দিয়ে সরকারের একতরফা নির্বাচনের ইচ্ছা পূরণ করতে দেওয়া হবে না। আর চট্টগ্রামে নাশকতার 2 মামলায় আদালতে হাজিরা শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের হয়রানি করতেই মিথ্যে মামলার তৎপরতা বাড়াচ্ছে সরকার। বিচার বিভাগের ওপর আন্তর্জাতিক মহল আস্থা হারিয়েছে বলেও দাবি তার। 3 মাসের মধ্যে আমাদের 3 লক্ষ লোককে জেলে পুরতে পারে, সেখানে আর আশা তাদের পূর্ণ হবে না, নির্বাচন সে করতে পারবে না। আমাদেরকে জেলে ঢুকানোর আগে আমার মনে হয় সে ভাষণটা নির্বাচিত করতে হবে। জেলে রাখবেন, বেল দেবেন না,
শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশে বিদেশে বিচার ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে। হামলা মামলা সাজা দিয়ে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। যথাসময়ই হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণ অংশগ্রহণ করলে নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না বলে সাফ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করলে জনগণ ঘরে বসে থাকবে না। বিএনপি তো চায় দেশের নির্বাচনী ব্যবস্থাটাকে ভণ্ডুল করতে। নির্বাচনের ট্রেন কারো জন্য দাঁড়াবে না। 2014 সালের নির্বাচনের ট্রেন যেমন কারো জন্য দাঁড়ায়নি, 2018 সালের নির্বাচনে বিএনপি পাদানিতে বসে নির্বাচনের ট্রেনে চড়েছিল। আমরা আশা করব এবার নির্বাচনের ট্রেনে তারা ভালোভাবে বসবে। আর তারা যদি নাও চড়ে নির্বাচনী ট্রেনে, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তাদের বর্জন সত্ত্বেও যেভাবে সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে, আগামী নির্বাচন যদি তারা বর্জন করে, আশা করব তারা অংশগ্রহণ করবে। যদি বর্জনও করে, জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার বিচার প্রক্রিয়ার উপর দেশি বিদেশি সুশীলদের হস্তক্ষেপের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে বিদেশিদের দেয়া চিঠির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বসবাসরত 198 বাংলাদেশি বিবৃতি দিয়েছেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতে চলমান শ্রমিক ঠকানোর মামলার ওপর হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শতাধিক শিক্ষক। ডক্টর ইউনূসের পক্ষে চিঠি দেয়াকে আইন, রীতিনীতি ও শিষ্টাচার বিবর্জিত এবং একটি রাষ্ট্রের স্বাধীন বিচার ব্যবস্থা ও সার্বভৌমত্বের ওপর অসম্মান প্রদর্শনের শামিল বলে মন্তব্য করেন তারা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রত্যাহারের জন্য নোবেল কমিটির কাছে আবেদন করা হবে বলেও জানান শিক্ষকদের কেউ কেউ। খোলা একটি চিঠি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে, সেটা একটা বিজ্ঞাপন হিসাবে এসেছে। এটি কোনো মানবাধিকারের ইস্যু না। ব্যক্তি ইউনূসের পক্ষে দাঁড়িয়ে তারা বরং বাংলাদেশের মানবাধিকারকে ভুলুণ্ঠিত করতে চেয়েছেন। শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহ উপাচার্য। তিনি কি এদেশের মানুষের কাছে, এদেশের সংবাদকর্মীদের কাছে তার বক্তব্য থাকলে সেটা ব্যাখ্যা করতে পারেন না? যে মানুষগুলো আজকে 160 জন মানুষ যাদের যারা বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের একটি বিচার প্রক্রিয়াধীন বিষয় নিয়ে, তাদের এই নীতি জ্ঞান বর্জিত কিছু মানুষ। এদিকে সোমবার ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত 198 জন বাংলাদেশি। এর আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিদেশি সুশীলদের বিবৃতির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছিলেন দেশের 50 জন সম্পাদক। যুগান্তর, সমকাল, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ সহ সকল শীর্ষস্থানীয় দৈনিকের সম্পাদকরা সেই বিবৃতিতে স্বাক্ষর করলেও ছিলেন না কেবল প্রথম আলো ও দ্য ডেইলি স্টার সম্পাদক। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আদালতে বিচারাধীন গ্রামীণ টেলিকমের কর্মী ঠকানোর মামলাকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে বিবৃতি দেন সুশীল সমাজের ব্যক্তিরা। এদিকে 27 আগস্ট সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি বিবৃতি প্রকাশ করে ইউনূস সেন্টার। বিচার প্রক্রিয়ার ওপর পরোক্ষভাবে প্রভাব বিস্তারের লক্ষ্যেই ইউনূস সেন্টার এমনটা করছে বলেও মনে করছেন অনেকে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে যখন টালমাটাল অবস্থা তখন স্বাস্থ্যমন্ত্রী দাবি করলেন শহরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বলেন সিটি কর্পোরেশন সক্রিয় না থাকায় ও কার্যকর ওষুধের অভাবেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না। আক্রান্তরা দেরিতে হাসপাতালে আসায় প্রাণহানি বাড়ছে বলেও দাবি স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর দেশে মোট 62,098 জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছে 281 জনের। আর চলতি বছর 3 সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 130,302 জন, মারা গেছেন 634 জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 9,000 রোগী। আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে অতীতের সব রেকর্ড ভেঙেছে এবার। এরপরও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী এবং মন্ত্রণালয়গুলোর মতে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে এখন। সোমবার সচিবালয়ে একটি চীনা কোম্পানির পক্ষ থেকে ডেঙ্গু নির্ণয়ের কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, গ্রামাঞ্চলে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু, তবে রাজধানীতে অনেকটাই নিয়ন্ত্রণে এখন। সিটি কর্পোরেশনের ওপর দায় চাপিয়ে মন্ত্রী বলছেন, মশা নিয়ন্ত্রণ ও কার্যকর ওষুধ ছিটানোর ক্ষেত্রে সিটি কর্পোরেশনগুলো পুরোপুরি সক্রিয় না।
প্রতিরোধের একমাত্র উপায় হলো মশা নিধন করা। যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো আরও জোরদার হওয়া দরকার এবং সারা বছরব্যাপী হওয়া প্রয়োজন। যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা সঠিক মানের হতে হবে। হাসপাতালে ডেঙ্গু চিকিৎসায় কোনো ঘাটতি নেই জানিয়ে মন্ত্রী দাবি করেন, আক্রান্তরা দেরিতে হাসপাতালে আসায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। মৃত্যুটা আরও বেশি হচ্ছে এই বিষয়ে আমরা বলতে চাই যে অনেক সময় চিকিৎসা নিতে দেরি হচ্ছে, দেরি হলে পরে তখন তাদেরকে চিকিৎসা দিয়ে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। অনুষ্ঠানে চায়না সিনোভ্যাক কোম্পানির পক্ষ থেকে 20,000 পিস ডেঙ্গু নির্ণয় কিট হস্তান্তর করা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভুয়া সার্টিফিকেট নিয়ে যারা বিদেশে যাচ্ছে তারা কিভাবে যায় তা খুঁজে বের করে এক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসী আইন 2023 খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর এই বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। এদিকে আনসার ব্যাটালিয়নে বিদ্রোহ বা ষড়যন্ত্র করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশ্বের প্রায় 165টি দেশে 1 কোটির বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন। সরকারি তথ্য মতে করোনার বিধিনিষেধের পর গত বছর 11 লাখ কর্মী গেছেন বিভিন্ন দেশে, আর এবছর গত 8 মাসে পাড়ি দিয়েছেন 6.5 লাখ বাংলাদেশি। তবে তাদের মধ্যে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। বিদেশে পাঠানোর নামে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পাশাপাশি ভুয়া সার্টিফিকেট নিয়ে বিদেশ যাওয়ায় নানা অনিয়মের অভিযোগে বিপদের মুখে বাংলাদেশ। এ অবস্থায় সর্বোচ্চ 2 লাখ টাকা শাস্তির বিধান রেখে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2023 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। কিভাবে ভুয়া সার্টিফিকেট সহ তারা যায়, কারা তাদেরকে কাজে সহযোগিতা করে এবং তারা নিজেরাও যারা এই কাজটা করছে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রকে নির্দেশনা দিয়েছেন। এদিকে আনসার ব্যাটালিয়নে বিদ্রোহ বা ষড়যন্ত্র করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইন 2023 খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। সরকারি বা ব্যাটালিয়ন সদস্যের সম্পত্তি চুরি করা কিংবা যুক্ত কোনো কারণ থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে প্যারেডে অনুপস্থিত থাকা, এরকম যে কিছু আমরা অপরাধ শৃঙ্খলা বাহিনীতে থাকে সেগুলো চিহ্নিত করেছে এবং বিভাগীয় কার্যধারা আরোপ করার ব্যবস্থা রাখা হয়েছে। চাকরিতে বরখাস্ত, চাকরিতে অপসারণ শাস্তি হিসেবে রাখা হয়েছে। মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা অন্যান্য 5 বছর সশ্রম কারাদণ্ড। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক চাকরি শর্তাদি নির্ধারণ বিধিমালা 2013 বিধি সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। সম্মতি দিয়েছিল আপনারা জানেন যখন নীতিগত। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল সহোদর সহ 3 ভাইয়ের। তাদের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মোটরসাইকেলের অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ বলে জানা গেছে। সাইফুল্লাহ কামরুলের তথ্য, সাদ্দাম হোসেন রকেট ছবিতে রিপোর্ট। একই পরিবারের 3 জনকে হারিয়ে স্বজনদের আহাজারি থামছেই না। বারবার অচেতন হয়ে পড়ছেন বাবা মা। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জের ঘাটলা গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আরাফাত হোসেন শুভ, মোহাম্মদ হৃদয় এবং তাদের চাচাতো ভাই মোহাম্মদ জাহেদ। হুরুম্বি সড়কের ঘাটলা হেদায়তুল ইসলাম মাদ্রাসা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে 2 ভাই মারা যান। আহত আরেক ভাইকে উদ্ধার করে প্রথমে চৌমুহনি বাজারের লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গাড়ি একটা টার্নিং ছিল, টার্নিং এ গাড়ির গতিবেগ হারায় গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটা পানিতে পড়ে গেছে, এমনকি উঠানো হইলে 2 জন জায়গায় মরে গেছে, 1 জন যাওয়ার পথে। ঘাটলায় রবি বিশ্ববিদ্যালয় থেকে পরমবি বাজার যাওয়ার পথে মাওলানা আজম সাহেবের মাদ্রাসার উত্তর পাশে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে 3 জন নিহত হয়। নিহত মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ জাহেদ ঢাকায় চটপট ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সময় সংবাদ, নোয়াখালী। নেই কোনো ঘাট কিংবা যাতায়াতের সুব্যবস্থা, তবুও দিতে হচ্ছে টোল। রাজধানীর অদূরে তুরাগ নদীর মাঝে চারিদিকে পানি বেষ্টিত কাউন্দি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ 30 বছর ধরে এমন পরিস্থিতির মধ্য দিয়ে চলাচল করছেন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল হাসান।
তুরাগ নদের বুকে চারদিকে পানি বেষ্টিত ইউনিয়ন কাউন্দিয়া। নৈসর্গিক সৌন্দর্যের কমতি না থাকলেও এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রায় দুর্ভোগ অসহনীয়। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় যাতায়াতের একমাত্র মাধ্যম ছোট নৌকা। ঝড় বৃষ্টির দিনে একরকম বন্ধ হয়ে যায় চলাচল। এলাকাবাসী জানান, নৌকাডুবিতে প্রাণহানি অনেকটাই নিয়মিত ঘটনা কাউন্দিয়ায়। এর মধ্যে মরার উপর খাড়ার ঘাট টোলা দেয়। যাত্রী পরিবহনের জন্য নেই কোনো সুরক্ষিত ঘাট কিংবা সুরক্ষিত কোনো বাহন। জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা ছোট নৌকায় চলাচল করেন এলাকার মানুষ। তবুও থেমে নেই এলাকায় বিআইডব্লিউটিএর নামে টোলা দেয়। স্থানীয়রা বলছেন, ব্রিজ না থাকায় ক্ষমতাশালীদের কাছে অনেকটাই জিম্মি তারা। এলাকাবাসী বলছেন, বাজারের ব্যাগ থেকে শুরু করে গৃহস্থলীর পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে ইচ্ছে মতো আদায় করা হয়। পয়সা না দিলে লোকজন মারধর করে। যদি একটা জিনিস নিয়ে যাই আমাদের নৌকা ভাড়া 100 টাকা দিতে হয়, আর উপরে আমাদেরকে 200 টাকা দিতে হয়। এই ব্রিজের জন্য অনেক প্রেগনেন্ট মহিলারা আসা যাওয়া করতে অনেক প্রবলেম। ফেরিঘাটের কোনো সুযোগ সুবিধা আমাদের নাই, তাহলে আমরা এই টুলটা কেন দিব? এইখানে আপনি টাকা উঠাইতেছি জনগণের সুবিধার্থে, কি যে পারাপার কম, টাকাটাও কম যাবে। এদিকে নৌপারাপারে ঘাট কিংবা কোনো সুব্যবস্থা না থাকলেও বিআইডব্লিউটিএ বলছে সরকারি নিয়ম অনুযায়ী আদায় হচ্ছে টোল। এই ব্যক্তিকে এই সুবিধা দিতে হবে, তার বিনিময়ে সে 1 টাকা দিবে, এরকম কোনো বিষয় না। দেশে থাকতে হলে দেশের আইন মানতে হবে। ওখানে সিঁড়ি দেওয়ার জন্য আমরা আজকের এক্সিএনকে বলে দিয়েছি, ওখানে সিঁড়ি দিবে। তারপরে আরও কিছু যদি প্রয়োজন হয়, যেমন কোনো স্লোপ করার প্রয়োজন হয়, সেটাও করে দেবে। স্থানীয়দের এমন দুর্ভোগ নিরসনে টোল আদায় বন্ধ চেয়েছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য। তিনি জানান, স্থায়ী সমাধান হিসেবে ব্রিজ নির্মাণ করা হবে দ্রুতই। যেহেতু পাশ হয়েছে, টাকা বরাদ্দ হয়েছে, খুব তাড়াতাড়ি একটা ব্রিজের টেন্ডার হবে। নদীর উপরের জায়গা কিছু ব্যক্তি মালিকানার জায়গা পড়ছে, তারা বাধাগ্রস্ত করছে। এই স্বাধীন দেশে এটা টুল দিতে হবে কেন? আমি আমার ডিউ লেটার দিছি যাতে এটা বন্ধ হয়। এমন দুর্ভোগ নিরসনে দ্রুতই যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি কাউন্দিয়া ইউনিয়নবাসীর। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। এবার নদীর তলদেশ দিয়ে ছুটে চলার অপেক্ষা। আগামী 8 অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে বঙ্গবন্ধু টানেল। এ অবস্থায় পতেঙ্গা সহ চট্টগ্রাম জুড়ে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। 5 তারকা মানের হোটেলের পাশাপাশি ছোট বড় বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তোলা হচ্ছে, আর জায়গার দাম বেড়েছে প্রায় 10 গুণ। টানেল চালু হলে কানেকটিভিটি বাড়বে বলে জানান এফবিসিসিআই এর সভাপতি নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ইতিমধ্যে টানেলের কাজও প্রায় শেষ, এখন অপেক্ষা গাড়ি চলাচলের। টানেলের 2টি টিউবের মধ্যে পতেঙ্গা প্রান্ত দিয়ে গাড়ি প্রবেশ করে আনোয়ারা প্রান্ত দিয়ে বের হবে, আবার আনোয়ারা প্রান্ত দিয়ে প্রবেশ করা গাড়ি বের হয়ে আসবে পতেঙ্গা প্রান্ত দিয়ে। টানেলকে কেন্দ্র করে পরিবর্তনের ছোঁয়া লেগেছে পতেঙ্গা প্রান্ত সহ আশেপাশের এলাকায়। টানেলের দক্ষিণ পূর্ব দিকে নেভাল এলাকায় গড়ে তোলা হচ্ছে একটি আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেল। নগরীর আউটার রিং রোড এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ছোট বড় রেস্টুরেন্ট। একসময় যে জায়গাগুলো কেউ কিনতে চাইতো না, এখন তার দাম আকাশচুম্বী। গড়ে উঠছে বিভিন্ন ধরনের শিল্প কারখানা। আউটার রিং রোড এলাকায় ইতোমধ্যে গড়ে উঠেছে অনেক পণ্যবাহী গাড়ির পার্কিং। অপেক্ষা আছে বা আমাদের একটা কাজ করে ভালো লাগে কাজ করতেছে, যে কবে উদ্বোধন হবে। জায়গার দাম আগে ছিল এক সময় 1-1.5 লাখ টাকা করে ঘন্টা ছিল, এখন তো 20-18 লাখ ঘন্টা চলতেছে আর কি। টানেলের পাশেই অবস্থান পতেঙ্গা সমুদ্র সৈকতের। সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে। টানেল চালু হলে তা বাড়বে কয়েক গুণ। সেই সাথে সমুদ্রের পাশে বে টার্মিনাল চালু হলে বন্দরের সক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। এই টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে। ব্যবসা ও শিল্পের যেমন সমৃদ্ধি ঘটবে, তেমনি পতেঙ্গা এলাকার মানুষের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে বলে মনে করেন স্থানীয় কাউন্সিলর। বেশি সময় দেশের বাইরে আছে, তারা যদি এই মুহূর্তে দেশে আসে পতেঙ্গা চিনবে না। শহরের সাথে দক্ষিণ জেলার আপনার কানেকটিভিটি, যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব যে উন্নয়ন সাধিত হবে এই টানেলের কারণে। এফবিসিসিআই এর সভাপতির মতে, টানেলের কারণে যেমন কানেকটিভিটি বাড়বে, তেমনি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নদীর ওই পারে 2টা শহর হবে, টুইন সিটি, যে কনসেপ্ট মাননীয় প্রধানমন্ত্রী সাংহাইয়ের মতো টুইন সিটি হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে। টানেলটি 3.32 কিলোমিটার দীর্ঘ। টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। এই সুড়ঙ্গে 2টি করে মোট 4টি লেন রয়েছে। মূল টানেলের সঙ্গে পশ্চিম ও পূর্বে 5.35 কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে।
কয়েক বছর আগে যারা পতেঙ্গা সহ আশেপাশের এলাকায় বেড়াতে এসেছেন তারা বর্তমানে আসলে হয়তো চিনতেও পারবে না। তার কারণ হচ্ছে গত কয়েক বছরে আমূল পরিবর্তন এসেছে এসব এলাকায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল চালু হলে এই ফিডার সড়ক দিয়েই পতেঙ্গা থেকে বের হয়ে আসা গাড়ি মূল সড়কে চলে যাবে। চট্টগ্রামের আউটার রিং রোড এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন স্লোগান নিয়ে 7 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী 16তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব 2023। রাজধানীর আলিয়াস প্রসেস সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয় এবার উৎসবে 101টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। 39টি দেশ, 101টি শিশুতোষ চলচ্চিত্র, 2টি ভেন্যু, আবারও যেখানে মেতে উঠবে শিশু কিশোররা, দেখবে এবং দেখাবে তাদের চোখে দেখা পৃথিবীর রূপ। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে এই উৎসব শুরু হবে 7 সেপ্টেম্বর। বিশ্বের অন্যতম বড় এই উৎসবটি প্রতি বছর বড় পরিসরে হলেও এবার তা কমিয়ে 3 দিনে আনা হয়েছে। এইবার আমরা খুবই ছোট আকারে ফেস্টিভ্যালটা করছি। আমরা আশা করি আগামী বছর হয়তো এই অবস্থা থাকবে না, আমরা কিছুটা ফান্ড হয়তো জোগাড় করতে পারবো এবং আমরা আগামী মার্চে আশা করছি আবার বড় করে আমাদের 17তম ফেস্টিভ্যালটা আয়োজন করতে পারবো। খুবই দুঃখিত যে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামটা ফান্ডিং কাট করার কারণে সংক্ষিপ্ত করতে হচ্ছে, ছোট করতে হচ্ছে, কিন্তু আমি অভিনন্দন জানাই আমার তরুণ মানে সোসাইটির সমস্ত সদস্যদেরকে যে তারপরেও তারা কিন্তু এই বছর সীমিত আকারে হলেও ধারাবাহিকতা বজায় রাখার জন্য 16তম চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালটা আয়োজন করছে। শিশু কিশোরদের প্রাণের এই উৎসব এবার বাংলাদেশ শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল 11টা থেকে 3টি করে চলচ্চিত্র প্রদর্শনী হবে। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। শ্রমিক ঘাটতি পূরণে এবার 3টি খাতে বাংলাদেশি সহ বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া। সোমবার নতুন করে বিদেশি কর্মী নিয়োগের আবেদন অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এই 3টি খাতে শূন্য পদ পূরণের জন্য স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দেওয়ার শর্তও জুড়ে দিয়েছেন তিনি। তবে কর্মী নেওয়ার সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের মার্চ থেকে নতুন করে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। তবে শ্রমিক ঘাটতি পূরণে আবারও 3টি খাতে বাংলাদেশি সহ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। তবে এই 3টি খাতে শূন্যপদ পূরণের জন্য স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দেওয়ার শর্তও দেন তিনি। আর এই শর্ত মানতে হবে স্থানীয় কোম্পানিগুলোকে। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, নাপিত, টেক্সটাইল ও স্বর্ণকার উপখাতে অভিবাসী শ্রমিকদের প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে এই 3 খাতে বিদেশি কর্মী নিয়োগ করতে পারবেন নিয়োগকর্তারা। উল্লেখিত খাতের শ্রমিকদের দ্রুত দেশটিতে প্রবেশের বিষয়টি শুক্রবার মন্ত্রিসভায় তোলা হবে বলে জানান আনোয়ার ইব্রাহিম। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। আমরা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য আগ্রহী, অবশ্যই 3টা সেক্টরে আপনারা যাচাই করে ভালো কোম্পানি দেখে আপনারা আসবেন। সেলুন, টেক্সটাইল এবং স্বর্ণকার কোটায় বাংলাদেশও এই সেক্টরে আবেদন করবে এবং সেখান থেকেও দক্ষ কর্মী আসবে। বাংলাদেশ সহ যে সমস্ত সোর্স কান্ট্রিগুলো আছে এই সমস্ত সোর্স কান্ট্রিগুলো থেকে নতুন করে কর্মী নিয়োগের একটা সিদ্ধান্ত দিয়েছে, যার কারণে হচ্ছে আমরা বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষজনরা আসলে অত্যন্ত খুশি। বছরের পর বছর ধরে এই 3টি খাতে শ্রমিকদের উচ্চ চাহিদা থাকায় অবশেষে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত আসলো। দেশটির মানব সম্পদ মন্ত্রী জানান এসব খাতে দ্রুত বিদেশি কর্মী আনার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।